কেওআরসি আল রাবি, দেখেন গাড়ির কোনো অভাব নেই। এটা শিব বাজার করতাম, কিছুক্ষণ পরে দেখবেন যে আমি টলিটা ফুয়ে এলেছি, দেখবেন। আসসালামু আলাইকুম, দেখেন কত বড় ঈগল পাখি, দেখেন হাই পাপে। এ বলতেছে আমি কোন দেশি, তো আমি বললাম যে ইন্ডিয়ান হইতে পারে, বাংলাদেশ হইতে পারে। এখানে হে বলতেছে মে বাংলাদেশ কাম, বাংলাদেশি। আসলে ফেসের কোনো ফেস দেখি বোঝা যায় না, এটা ইন্ডিয়া বাংলাদেশের কাছে ক্যাটাগরি, মানে হাইট প্রায় সেম, খুবই মানে কম লোকের বোঝা যায়। চলি হচ্ছে খালি, কিছুক্ষণ পরে দেখবেন সামান নিয়ে ঘুরে এলেছি, ঠিক আছে আপনার সাথেই থাকুন। দেখেন দুধের কোনো বড়া হন, কোনো কিছু খাবার অভাব নেই, দেখেন। আমি আমার আমার সামান হচ্ছে এই পর্যন্ত হয়েছে, আরও রয়েছে, আস্তে আস্তে এটা মতরুস হয়ে যাব, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আপনি যে কোনো প্রাইজের এই মানে রেট কত এটা চেক করতে পারবেন, আমি এটা চেক করি, ঠিক আছে। মানে আধুনিক দেশে দেখেন কত মানে সিস্টেমটা কত সুন্দর। দেখেন এটার রেট আমি একটু চেক করবো এখন, ঠিক আছে। দেখছেন মানে 13 রিয়াল বলতেছে, আমাদের প্রয়োজন না, এখানে যে কোনো কিছু আপনি চেক করে নিতে পারবেন কত টাকা রেট। এখন এটার রেট চেক করব, ঠিক আছে, আমি কোথাও কোনো লোকজনের প্রয়োজন নাই। দেখেন এনে বার কি বিক্রি আছে, এটাকে ধরলে হবে ₹21.75। এখানে এইসব দেশে কিচ্ছু হয় না, কিন্তু ফল ফুলের কোনো অভাব নাই, দেখেন অভাব নাই, ঠিক আছে। শেষে আমার বাজার শেষ, দেখেন টলি মতরুস হয়ে গেছে। আমি বলছিলাম না যে আমি এটা টলি খালি টলি এটা মতরুস করবো, মানে ফুল করবো, দেখেন এখন এখন ফুল হয়ে গেছে। তো এখন বাজার শেষ, অনেক সময় লাগছে। তো এটা হচ্ছে আল রাবিতে, তো এখন চলে যেতেছি, হিসাব করবো, হিসাব করে চলে যাবো, যেতে ওই বাসায় চলে যাবো। এর সে অবস্থা, হাউজের চাকরি করলে এরকম এরকম আপনার বাজার করতে হয়, ঠিক আছে। এই অবস্থা দেখেন, ডেভেলপ কান্ট্রিতে মানে খাদ্যের কোনো অভাব নেই, টাকা থাকলে সব কিছু সম্ভব, এটা হচ্ছে তার প্রমাণ, দেখেন অ্যাভেলেবেল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।